বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সরকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সম্মানীরা, যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে সামনে। আশা করছি তারা দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে যে বিষয়গুলো সামনে শিখবে তার পুরো বিষয় নিয়ে আমরা আমাদের চ্যানেলে, অর্থাৎ আমাদের যে ফায়ার লার্নিং সেন্টার, এখানে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা আজকে যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটি হলো তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। আমাদের নতুন বইগুলো প্রত্যেকটি এসেছে এবং আপনারা খুব শীঘ্রই আপনাদের হাতে পেয়ে যাবেন। তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো আপনাদের আপনাদের বাসা থেকে কীভাবে এইগুলো সহযোগিতা করতে পারবেন আপনাদের ছোটো সম্মানীদের। তো আমরা এর আগে প্রাথমিক বিজ্ঞান বিষয়ে জানিয়েছিলাম যে কী কী পার্ট রয়েছে। তো আমরা আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো প্রথম অধ্যায়টি আমরা পুরোটি আজকে আলোচনা করে দেওয়ার, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটি হলো আমরা এই প্রথম যে অধ্যায় সেটি হলো উদ্ভিদ পরিচিতি। 1 থেকে 10 পৃষ্ঠা আমাদের এটি দেওয়া রয়েছে। আমরা এই অধ্যায়টি আজকে সুন্দরভাবে দেখব এবং আপনাদেরকে পুরো বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব। এবং যেখানে আমাদের যে কথাগুলো বলে দেওয়া দরকার সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো প্রথমে যেটি রয়েছে সেটি হলো উদ্ভিদ পরিচিতি। আমরা এই উদ্ভিদ নিয়ে আমাদের ছোটো সম্বন্ধে নানা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকের এই পার্টটি থেকে আমাদের ছোটো সম্বন্ধে জানতে পারবে। এবং এই উদ্ভিদ সম্পর্কে তাদের যে ধারণাগুলো, যেহেতু তারা দ্বিতীয় শ্রেণীতে এই ধরনের বিষয়গুলো এর আগে পায়নি, বা আমরা যেহেতু নতুন বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি, যেহেতু বইয়ে এই বিষয়গুলো, যেহেতু প্রাথমিক বিজ্ঞান, তাদের যেহেতু এর আগে বাংলা, ইংরেজি, গণিত দ্বিতীয় শ্রেণীতে 3টি বই ছিল, এখন যেহেতু আমাদের 6টি বই, সেই ছয়টি বইয়ের মধ্যে আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো প্রাথমিক বিজ্ঞান। সেখান থেকে আমরা আজকে উদ্ভিদ পরিচিতির যে অংশটুকু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেখানে দেখতে পাচ্ছি পৃথিবীতে নানা রকমের জীব আছে। উদ্ভিদ এক ধরনের জীব। আমরা আমাদের আশপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, এভাবে আমরা দেখতে পাচ্ছি মরিচ ও সরিষা গাছ। এগুলোর আকার, আকৃতি এবং রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। তো উদ্ভিদের বিভিন্ন অংশ, এখন আমরা চলে যাব উদ্ভিদের বিভিন্ন অংশ হিসেবে আমরা আমাদের ছোটো সময় কীভাবে এটি বোঝাতে পারি। তো এখানে রয়েছে উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ। তো এখানে একটি আমরা দেখতে পাচ্ছি চিত্র। এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এখানে শেকড় রয়েছে, এখানে মাটি রয়েছে, তারপরে এখানে তার শাখা প্রশাখা বা ডালপালা এগুলো রয়েছে, এবং এখানে পাতা রয়েছে, এখানে ফুল রয়েছে বা পাপড়ি, এই ধরনের বিষয় রয়েছে। তো এখন কথা হলো যে আমাদের এই বিষয়গুলোকে আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করলাম। এখন কথা হলো যে এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়রা যদি চিন্তা করে তাহলে তারা কী কী বলবে সেগুলো কিন্তু বলার চেষ্টা করেছি, কিন্তু বইয়ের ভাষায় এগুলোর যে আরও যে অন্যান্য বিষয়গুলোর যে নাম রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব যে যা করতে হবে। শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি, নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি, ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি, নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি। তাহলে এখানে একটি নতুন একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছোটো সময় যেহেতু এগুলো প্রত্যেকটি তাদের জন্য নতুন বিষয়, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা এই 4টি বিষয় সুন্দরভাবে করে নেবে। এবং উদ্ভিদের বিভিন্ন অংশ কী কী, ফুল, মূল এবং এরকম আমরা যেভাবে কথাগুলো বলি সেখানে দেওয়া রয়েছে। চলো ফুল ও শিকড় বা আমরা মূল সহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি, এ ধরনের একটি সুন্দর একটি বিষয় দেওয়া রয়েছে, এটি আমরা দেখতে পেলাম। এখন চলে যাব পরের যে অংশ, সেখানে পরের অংশের জন্য আমরা এখানে যে যা দেখতে পাবো সেটি হলো একটু দেখে নেই আমরা। আচ্ছা, আমরা পরের যে পৃষ্ঠাটি 2 পৃষ্ঠা পেয়ে যাব যে প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে, কিছু কিছু উদ্ভিদের আবার ফুল ও ফল থাকে। তাহলে মূল, এই মূল যে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটি আমাদের কী সহযোগিতা করে সেটি একটু দেখে নেব। উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। মূল গাছকে মাটিতে আটকে রাখে ও মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে। তাহলে এটি আমরা দেখতে পেলাম মূল আসলে কী সেটি আমরা দেখতে পাচ্ছি চিত্র, এবং তার সঙ্গে এটি কী কাজে লাগে আমাদের এই ছোটো সময়রা এই গাছ, একটি গাছ গাছকে বা একটি উদ্ভিদকে কীভাবে এটি সহযোগিতা করে সেটি আমরা দেখতে পেলাম। চলে যাবো কাণ্ড। কাণ্ড হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড, যা মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে। এতে শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। এই বিষয়টি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখন চলে যাবো পরের অংশে, সেটি হলো পাতা। পাতা হিসেবে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা মূলত একটি বৃন্ত বা বটা, একটি পত্রফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। তাহলে এটি আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে, এবং পাতাটিও আমরা দেখতে পাচ্ছি তার সাথে আমরা দেখতে পাচ্ছি ফুল। ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয়। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার, আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয়, সব উদ্ভিদের ফুল থাকে না।
চলে যাবো আরেকটি অংশে, সেটি হলো ফল। এখানে ফলের ছবি দেখতে পাচ্ছি, এখানে ফলের ছবি দেখতে পাচ্ছি আমরা। এখন যেটি বলেছে ফল উদ্ভিদের বিশেষ অংশ যাতে বীজ থাকে, যেমন আম একটি ফল, এর ভেতরে বীজ আছে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয়, সব উদ্ভিদের ফল হয় না, এ ধরনের একটি বিষয় দেওয়া রয়েছে। চলে যাবো পরের যে পৃষ্ঠাটি, আমাদের পৃষ্ঠা তিন, সেখানে আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমরা এই তিন পৃষ্ঠায় যা পাবো সেটি আমরা আরেকটু দেখে নিই, যে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। আমরা এর আগে আপনাদেরকে বললাম যে আমাদের এই একটি উদ্ভিদকে কিভাবে বিভিন্ন অংশগুলো কাজে লাগে তার একটি উদ্ভিদের জন্য। চলে যাবো এখন যে অংশটি, সেটি হলো যে আমরা ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশ উদ্ভিদের গুরুত্বপূর্ণ, এটি আমরা জানি। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। তো এখানে আমাদের চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে যা বলেছে কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ। এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি আমরা দুটি ক এবং খ চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে যা বলা হয়েছে এটা একটু দেখে নেব আমরা, এবং আমরা বইটিতে সুন্দরভাবে পেয়ে যাব যে এখানে লাল রঙের পানি কি আছে, গাছের পাতায় আসবে, এই ধরনের একটি বিষয়। বা এখানে যেটি পরের যে আমরা দুটি অপশন পেয়ে যাচ্ছি, একটি হলো এখানে, এখানে নিচের দিকে বলেছে দেখো ফুল ও পাতার বর্ণ বা রং পরিবর্তন হয়ে লাল রঙের পানির মতো হয়ে গিয়েছে। তার মানে এই যে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখানে একটি পরীক্ষা দেওয়া রয়েছে, যে দেয়া নিচে দেয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি, পরিবর্তনের কারণ কী তা চিন্তা করি এবং গাছের কাণ্ড কীভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এ ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে লাল রং বা বর্ণের পানি দেয়া রয়েছে, নিচে দেয়া রয়েছে। তো এটির সঙ্গে আমরা এই যে বিষয়টি ক এবং খ দেখতে পেলাম সেটি তারা সুন্দরভাবে আলোচনা করবে এবং আমরা পরবর্তীতে আরও সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে তো কাজ করব। অধ্যায়ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে অনুশীলনমূলক সেখানে, তো আমরা শুধুমাত্র আপনাদেরকে আজকে যে বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তারা যেন এই অধ্যায়গুলো সম্পর্কে সুন্দরভাবে ধারণা নিতে পারে, তার জন্য আসলে আলোচনা করা। তো কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়, উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরও কিছু জানি। যেমন এখানে যেটি রয়েছে ফুল, এখানে আমাদের রয়েছে পাতা, এখানে রয়েছে কাণ্ড, এখানে রয়েছে আমাদের মূল। তাহলে আমরা যেভাবে আপনাদেরকে এর আগে বলার চেষ্টা করেছি যে আপনাদের ছোটো সময় কীভাবে জানবে, যেমন আমরা মূল, কাণ্ড, পাতা, ফুল এগুলো আমরা এর আগে কিন্তু আপনাদের একটা অংশ, প্রথম অংশ কিন্তু পেয়েছি। তারপরে এখানে যেটি বলা হয়েছে ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়, বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারাগাছ উৎপন্ন হয়, এ ধরনের একটি বিষয়। এবং পাতা, পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য, এটি বলেছে পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে, খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে, এছাড়া পাতা উদ্ভিদকে বায়ু গ্রহণ করতে ও ত্যাগ করতে সাহায্য করে। এর সঙ্গে আমাদের রয়েছে কাণ্ড, কাণ্ড যা আমরা একটু দেখে নিই। কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, এছাড়াও এটি সম্পূর্ণ গাছ ও পাতাগুলোকে ধরে রাখে, এটি একটি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ, তার মধ্যে ফুল, পাতা এবং কাণ্ডের কাজগুলো। আরেকটি আমাদের বিষয় রয়েছে, সেটি হলো মূল। মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এবং মাটির সঙ্গে উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে। তো আমরা এই চারটি বিষয় কিন্তু দেখতে পেলাম। তো এর সঙ্গে আমরা পরের যে অংশগুলো রয়েছে, বিশেষ করে আমাদের 5 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত, আমরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব, যাতে করে আপনাদের এই তৃতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের যেন প্রথম অধ্যায়টি একেবারেই আমরা একটি ভিডিওর মাধ্যমে যেন সম্পূর্ণ করতে পারি, তার জন্য আমরা আলোচনা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। আর অনুশীলনমূলক যে কাজগুলো রয়েছে আমরা খুব শীঘ্রই সেগুলো নিয়েও কাজ করব আপনাদের ছোটো সময়ের জন্য। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমরা চলে যাব 5 পৃষ্ঠায় আমরা যা পেয়ে যাব সেটি হলো যে এই কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের যে শ্রেণী বিভাগ সেটি এখানে বলা হয়েছে এবং মিল ও মিলের একটি বিষয় এখানে বলেছে এবং কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা করা এখানে দেওয়া আছে। মিল ও মিল এর সঙ্গে আমরা এখানে একটু দেখে নেব যে এখানে আকার আকৃতি ও বর্ণ বা রং পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুটি গাছের তুলনা করা যায়, এছাড়া আর অন্য কীভাবে আমরা উদ্ভিদগুলোর মধ্যে তুলনা করতে পারি। তো আকার আকৃতি ও বর্ণ ও রং পর্যবেক্ষণের ভিত্তিতে এই দুটি গাছের তুলনা করা যায়। তো দেখতে পাচ্ছি আমরা এর সাথে যদি আমরা এর সঙ্গে আমরা আরও অন্যান্য বিষয়গুলো যদি খেয়াল করি বা এর যদি শেকড় বা আরও অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি উদ্ভিদের মধ্যে পার্থক্যগুলো এবং মিল ও মিলগুলো এখানে সুন্দরভাবে তুলে ধরার কথা বলা হয়েছে। তো আমরা আরও
ক্লিয়ার হয়ে যাব। পরের যে পার্টটি যখন আমরা পেয়ে যাব সেটি হলো যে এই আমাদের উদ্ভিদের যে কাণ্ড বা শাখা প্রশাখা বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলোর উপরেও কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে। আমরা একটু দেখে নেব যে এখানে বলেছে সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়, কাণ্ডের রং বা কাণ্ড শক্ত বা নরম ও আকারের মধ্যে ভিন্নতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে বিষয়টি দেওয়া রয়েছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের এই এর আগে যে আমরা চিত্রটি দেখতে পেলাম পৃষ্ঠা পাচ্ছে সেখানেও আমরা দেখেছি যে আসলেই একটু আলাদা। সেটা হতে পারে যে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন কাণ্ড আলাদা বা ভিন্নতা রয়েছে সেগুলো। এবং এখানে আমরা এখন দেখে নেব যে কাণ্ডের উপর ভিত্তি করে যে আমরা বিভিন্ন উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস পেয়ে থাকি বা এটা পেতে পারিস, তার জন্য আমরা এখন যে পার্টটি পেয়ে যাব সেটি হলো যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সেটি হলো কাণ্ডের উপর ভিত্তি করে। প্রথমে যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো বিরুৎ এবং গুল্ম, তারপরে হলো বৃক্ষ। তো আমরা বিরুৎ যে বিষয়টি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রটি যে মরিচ গাছ বা সরিষা গাছ এই ধরনের বিষয়গুলো, এবং এর সঙ্গে আমরা দেখে নেব এখানে হলো গুল্ম হিসেবে আমরা গোলাপ গাছ বা রঙ্গন বা জবা এই ধরনের। এরপরে আমরা যেটি পেয়ে যাব বৃক্ষ হিসেবে সেটি হলো হতে পারে আম গাছ বা কাঁঠাল গাছ বা বেল গাছ। তো আমরা এই বিরুদ্ধ বা গুল্ম বা বৃক্ষের আমাদের যে মেইন যে পয়েন্টটি সেটি হলো কিছু উদ্ভিদের কাণ্ড নরম চিকন ও সবুজ বর্ণের হয়, নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা, গুল্মতে চলে যাব যে গোলাপ রঙন জবা গুল্ম শ্রেণীর উদ্ভিদ এসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোটো। এটি আমরা বুঝতে পারলাম যে গুল্ম উদ্ভিদগুলো এসব উদ্ভিদ কাণ্ড এইসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট। এটি আরেকটি আমরা দেখে নেব এখানে বৃক্ষ হিসেবে সেটি একটু আমরা দেখে নেই যে আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। আমরা অন্যান্য বিষয়গুলোতে যাওয়ার চেষ্টা করছি না, চলে যাব সাত পৃষ্ঠায়। সাত পৃষ্ঠায় আমাদের এখানে যা বলা হয়েছে যে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের কথা বলা হয়েছে এখানে। এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেগুলো হলো আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়, ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি এগুলো বলা হয়েছে। এখন আমরা এখানে গোলাপ গাছ এবং ফার্ন গাছ বলা হয়েছে। এখন এখান থেকে আমাদের এই দেখতে পাচ্ছি এখানে গোলাপ গাছ এবং ফার্ন গাছ। তো এই গোলাপ ও ফার্ন গাছের সাধারণ অংশগুলো কী কী সেখানে এটি বলা হয়েছে, এবং এখানে তুমি কি কখনো ফার্ন গাছের ফুল দেখেছো। তো এই বিষয়গুলো তাহলে আমরা এটি পেয়ে যাচ্ছি এই বিষয়টির থেকে। আমরা পরের অংশ চলে যাচ্ছি, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো আমরা চলে যাব সারসংক্ষেপে যে গোলাপ ও ফার্ন গাছ বা গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল কাণ্ড পাতা রয়েছে কিন্তু ফার্ন গাছের কি নেই, ফুল নেই। আচ্ছা, এখানে ফুল পাতা কাণ্ড মূল। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছি যে ফুল এখানে দেওয়া আছে কিন্তু এখানে নেই, পাতা উভয়েরই দেওয়া আছে, কাণ্ড উভয়েরই দেওয়া আছে, মূল উভয়েরই দেওয়া আছে। তো এই বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে। যেসব উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে, আর যেসব উদ্ভিদে ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। তাহলে আমরা সপুষ্পক উদ্ভিদ বলতে যেই সকল উদ্ভিদে ফুল হয় আমরা তাহলে জানি, আর যেগুলো উদ্ভিদে ফুল হয় না সেগুলোকে যে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আমাদের ঢেঁকি শাক এবং মস। আর আমাদের যেগুলো সপুষ্পক উদ্ভিদ আমরা জানি যে শাপলা বা আম গাছ এ ধরনের বিষয়গুলো। চলে যাবো আমাদের নয় পৃষ্ঠায়। আমাদের এখানে সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি, চলো পারি কিনা দেখি। এখানে আমাদের চিত্রটির পাশাপাশি আমাদের এখানে ক খ গ দিয়ে চিত্রটিতে এখানে অপশন দেওয়া রয়েছে, কয়ে কি ক্ষয়ে কি গয়ে কি, অর্থাৎ আমাদের ফুল ফল বা আমাদের কাণ্ড বা শাখা প্রশাখা বা আমাদের শেকড় এগুলোকে যে আমরা জানি সেগুলোকে এখানে এক কথায় কী কী কথায় কী বলবে সেটির জন্য। এবং এখানে ছবিটির যে ছবিটি যে দেওয়া রয়েছে সেই ছবিটির এখানে গাছটির ক খ গ চিহ্নিত অংশের নাম একটি করে কাজ বলা হয়েছে। তাহলে আমাদের যেটি কয়েক কোনটি দেখতে পাচ্ছি ক্ষয়ে কি গয়ে কি এগুলো লিখে তাদের কাজগুলোর কথা এখানে বলা হয়েছে। চলে যাবো পরের অংশে, সেটি হলো আমাদের দশ পৃষ্ঠায় আমরা যেটি পেয়ে যাব যে এখানে শেষের অপশনটি আমরা পরের যে অধ্যায় খুব শীঘ্র দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের এখানে প্রথম অধ্যায়ের যে বিষয়টি বলা হয়েছে যেখানে টমেটো জবা কাঁঠাল এবং ঢেঁকি গাছ এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছক একে একত্রে দেখানো হলো, ছক এক থেকে তথ্য নিয়ে ছক দুই পূরণ করি ও উদ্ভিদগুলোর শ্রেণীবিন্যাস করি।
কাণ্ডমূল ফুল এখানে রয়েছে, নরম চিকন শক্ত মোটা কম মোটা, মাটির বেশি গভীরে যায় মাটির বেশি গভীরে যায় না, গভীরে যায় না হয় হয় না। তাহলে এখানে টমেটো আমাদের প্রথমে যে অপশনটি আমরা পেয়ে যাবো সেটি টমেটো, জবার, কাঁঠাল, ঢেঁকি শাক। তাহলে এখানে মূল মূলের ক্ষেত্রে আমরা এই টমেটোর ক্ষেত্রে কোনটি হবে, এই আমরা যদি এখানে দেখি মূল হিসাবে, এখানে তো এটা কাণ্ড, মূল হিসাবে যদি আমরা দেখি যে টমেটো মাটির বেশি গভীরে যায় না, মাটির বেশি গভীরে যায় না, না গভীরে যায় না, একটা হলো খুব গভীরে যায় সে মূল বা শেকড়, আরেকটি হলো আমাদের কাণ্ড বলেছে যে নরম চিকন শক্ত মোটা না কম মোটা, এটি বলেছে টমেটোর ক্ষেত্রে। ফুল হয় কি হয় না উদ্ভিদের শ্রেণী বলেছে। আচ্ছা তাহলে তাহলে এরপরে চলে যাবো জবা, জবা জবার ক্ষেত্রে মূল কাণ্ড ফুল উদ্ভিদের শ্রেণী বলেছে। কাঁঠাল হিসেবে বা কাঁঠাল গাছ হিসেবে বা কাঁঠালের যদি আমরা চিন্তা করি যে এটি যদি উদ্ভিদ চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা মূল কাণ্ড ফুল এবং উদ্ভিদের শ্রেণী বিন্যাসে আমরা এখানে যেটি এই তিনটির মধ্যে আমরা যে পর্যায়ক্রমে এখানে দেওয়া রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে পূরণ করতে পারবো। এবং ঢেঁকি শাকের ক্ষেত্রে আমরা এই যেমন এখানে ফুল হয় কি হয় না, সেক্ষেত্রে ফুল এখানে যখন আমরা দেওয়া হবে সেটি হয় না এ ধরনের, বা কাঁঠাল বা জবা বা টমেটো এগুলোর ফুল হয় এই হয় কি হয় না এই বিষয়গুলো, কাণ্ড আমাদের নরম কি চিকন না শক্ত না মোটা এই ধরনের বিষয়গুলো বলা হয়েছে, না কম মোটা, এবং মূল আমাদের মাটির বেশি গভীরে যায় কি যায় না, না কি খুব গভীরে যায় না, এই বিষয়গুলো আর কি। তো এই ছিল আমাদের ছোটো সময়ে যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে বা পড়াশোনা করছে, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে। তো এই ছিল তাদের আজকের প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা। আশা করছি আমরা পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করব আপনাদের সামনে। তো আমরা অধ্যায় দুই আমরা শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমরা এরপরে কী আলোচনা করবো, সেটি হলো আমাদের প্রাণী পরিচিতি। আমাদের পরের যে অধ্যায় দুই অধ্যায় সেটি হলো প্রাণী পরিচিতি, সেটি নিয়ে আমরা খুব শীঘ্র আলোচনা করবো। তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।